বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দোয়া করি যে যেখানে যে অবস্থাতেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট প্যানকেক রেসিপি। তো এই ভিডিওটা আমার প্রায় 1.5 মাস আগের করা ছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে নামিয়ে নিলেই চলবে। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ সয়াবিন তেল, নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 7 মতো লবণ, আর দুধের সাথে আমি চকলেটটাকে মিক্স করে নিয়েছি। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি প্রথমে ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি চিনি, তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। দিয়ে দিচ্ছি ময়দা, তার ময়দাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর বেকিং পাউডার। আর এই যে যে চকলেট দুধটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে আমি প্যানকেকের জন্য একটা বেটার তৈরি করে নেব। আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে, দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি চুলোতে একটা প্যান বসিয়ে এটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে একটা অয়েল ব্রাশার দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে প্যানকেকের বেটারটা নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমি মেজারমেন্ট কাপটা ইউজ করেছি কারণ সবগুলো কেকের সাইজ যেন একই রকম হয়। তো ওপরে যে যখন এরকম বুদবুদ চলে আসবে তখন আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তো 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু এক পাশটা হয়ে যাবে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি কেকটা উল্টিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার প্যানকেকটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আরেকটা প্যানকেক ভেজে দেখাচ্ছি, সেম প্রসেসেই কিন্তু আপনারা সবগুলো প্যানকেক ভেজে নেবেন।
তো দেখুন আমার প্যানকেকগুলো হয়ে গিয়েছে। আমার 1 কাপ ময়দাতে প্রায় 8টা প্যানকেক হয়েছে। এভাবে আপনারা বিকেলের নাস্তায় প্যানকেক তৈরি করে খেতে পারেন। তো আমি প্যানকেকের জন্য ক্রিমও তৈরি করেছিলাম, তো সেই ভিডিওটা যে কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এভাবে আমি ক্রিম সবগুলো প্যানকেকে লাগিয়ে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সকলের প্রথমে কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।